Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা হচ্ছে আব্বু বাজার থেকে মাছ নিয়ে আসছে, একদম তরতাজা ফ্রেশ মাছ। তো আর এগুলো ছিল সব দেশি মাছ। প্রথমে দেখতে পেয়েছেন কই মাছগুলো, তো কই মাছগুলো অনেক ফ্রেশ ছিল আর একদম লাফাচ্ছিল, জ্যান্ত ছিল মাছগুলো। আর এখানে হচ্ছে শিং আর মাগুর মাছ মিক্স করা। তো আম্মু হচ্ছে যেটা করবে, কই মাছ আর শিং মাগুর মাছগুলোকে কাটবে না, এগুলো যেহেতু একদম তরতাজা একদম জ্যান্ত আছে, তো এগুলাকে হচ্ছে এভাবে পানিতে জিয়ে রাখবে। আর শিং মাগুর মাছটা আমরা সবসময় পানিতে জিয়ে হচ্ছে রাখা হয়, কখনোই ফ্রিজে কেটে রাখে না, কারণ এই মাছটা হচ্ছে ফ্রিজে কেটে রাখলে যেটা হয় মাছটা অনেকটা শক্ত হয়ে যায় আর পরবর্তীতে এটার টেস্ট ভালো লাগে না। তো সেজন্য হচ্ছে এভাবে পাতিলের মধ্যে পানি নিয়ে তারপর হচ্ছে শিং মাগুর মাছগুলোকে জিয়ে রাখা হয়। তো আজকের কই মাছগুলোও অনেক ফ্রেশ ছিল আর অনেক বেশি তরতাজা ছিল, তো সেজন্য আজকে কই মাছগুলোও এভাবে জিয়ে রাখবে। তো এখানে হচ্ছে মাগুর মাছ আর শিং মাছ আলাদা করে রেখেছে, তা না হলে মাগুর মাছের বড় কাঁটাগুলো দিয়ে শিং মাছগুলোকে নাকি খাই দিবে আর শিং মাছগুলো এতে করে তাড়াতাড়ি মরে যায়, তো সেজন্য শিং মাগুর মাছ আলাদা করে রেখেছে। আর এভাবে করে রেখে অনেক দিন পর্যন্তই রাখা যায়, যতদিন পর্যন্ত না মাছটা মারা না যায়। আর পানিটা হচ্ছে দুই টাইম এটা চেঞ্জ করে দিতে হয়, সকালবেলা আর হচ্ছে বিকেলবেলা। তো এখানে নিয়ে আসছে চারটা মুরগি। তো মুরগি হচ্ছে দুইটা কক মুরগি আর দুইটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগিটা আনা হয়েছে ওই যে চিকেন ফ্রাই তারপর হচ্ছে মুরগির মাংসের কিমা এগুলো করে রাখার জন্য, বেসিক্যালি চিকেন দিয়ে নাস্তার আইটেমগুলো তৈরি করার জন্যই হচ্ছে আমাদের বাসায় ব্রয়লার চিকেনটা আনা হয়, এটা আমরা রান্না করে খাই না। তো যাই হোক, আম্মু হচ্ছে মুরগিগুলো কেটে নিয়েছে মাছগুলো জিয়ে নেয়ার পর। আর এখানে হচ্ছে খেসুরির ডাল ভিজিয়ে রেখেছে, আর ফ্রিজ থেকে হচ্ছে এই যে ছোট চান্দা মাছ আর একদম ছোট চিংড়ি মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে ডালের সাথে মিক্স করে বড়া বানাবে। তো এখন আম্মু ডালগুলোকে ব্লেন্ড করে নিবে, এই ডালগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিল। আর ডাল হচ্ছে একসাথে অনেকগুলো ভিজিয়ে রেখেছে, মাছের পরিমাণের থেকেও ডালের পরিমাণ বেশি, তো সেজন্য হচ্ছে ডালটাকে আলাদা করে ব্লেন্ড করতেছে। এটা অন্য যে কোনো কাজেও লাগানো যাবে, একসাথে ব্লেন্ড করে তারপর হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিবে। তো এই তো ডালটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে ব্লেন্ডারের মধ্যে এই যে ছোট মাছগুলো দিয়ে ব্লেন্ড করে নিবে একদম মিহি করে। তো এখানে আছে একদম ছোট ছোট চিংড়ি মাছ আর একদম ছোট সাইজের চান্দা মাছ, কিছু বড় সাইজেরও আছে। তো ছোট মাছের তরকারি রান্না করার সময় এই চান্দা মাছটা আমাদের বাসায় দেয়া হয় না, একদম কাটা কাটা হয়ে যায়, আমরা খেতে চাই না বলে আম্মু দেয় না তরকারির মধ্যে, এটা দিয়ে হচ্ছে বড়া বানিয়ে ফেলে। এই মাছটাতে অনেক বেশি কাটা থাকে আর এটা খেতেও ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চান্দা মাছ, এটাকে আমরা চান্দা মাছ বলি। তো এই মাছটা আর চিংড়ি মাছ একসাথে করে হচ্ছে বড়া বানিয়ে ফেলে, যেটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এই বড়ার রেসিপি কিন্তু আমি অনেক আগেও অনেকবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো এখানে হচ্ছে মাছের পেস্টের সাথে পরিমাণ মতো কিছুটা ডাল আম্মু মিক্স করে নিবে, মিক্স করে হচ্ছে কিছুটা দিয়ে বড়া বানাবে আর বাকিটা দিয়ে হচ্ছে মিক্স করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবে, আবার যখন বড়া বানাবে তখন হচ্ছে এটা আবার নামিয়ে বানানো যাবে আর কি। তো এইভাবে করে রেখে দিলে অনেক সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন মাছের পেস্টের সাথে ডালের পেস্ট মিশিয়ে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে এখানে সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে অনেক মজার একটা বড়া হয়, যেটা শুধু খেতেও ভালো লাগে আবার গরম ভাতের সাথে খেতেও অনেক বেশি মজা লাগে। আর এখানে ডালের জায়গায় কিন্তু মসুরের ডালও ব্যবহার করা যাবে। এখন হচ্ছে আমি আর মঈন বসে বাদাম খেয়ে নিচ্ছি। Thank you.
এখন আপনাদের সাথে শেয়ার করব মুরগির ঘিলা আর কলিজা একসাথে করে আম্মু কিভাবে একটা পুর তৈরি করে যেটা দিয়ে সিঙ্গারা কিংবা রোল বানানো যায়। অবশ্য এটা আমি আগেও শেয়ার করেছিলাম, আমাকে কয়েকজন আপু রিকোয়েস্ট করেছিল, তো আজকে আবারও শেয়ার করছি। এখানে হচ্ছে মুরগির ঘিলা আর কলিজা একদম ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে, আর একদম কিউব সাইজ করে হচ্ছে আলু কেটে নেওয়া হয়েছে। তো ভাজিটার সাথে হচ্ছে আলু দেওয়া হবে, যেটা দিয়ে হচ্ছে আজকে সিঙ্গারা বানাবো। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে পরিমাণ মতো, আর পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছে যেন বাটা মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে আদা বাটা, আর এখন হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে। জিরা গুঁড়ো দিবে, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর রাঁধুনি গরুর মাংসের মশলা একটুখানি, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর দিয়েছে ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়েছে লবণ। সব মশলা পরিমাণ মতো একটু কম করে দিচ্ছে, কারণ এটা দিয়ে আমি সিঙ্গারা বানাবো। আর এটা যদি ভাতের সাথে খাওয়ার জন্য ভাজি করা হয় তাহলে মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলেই চলবে। সিঙ্গারার পুরের ভেতরে খুব বেশি একটা মশলাদার পুর কিন্তু ভালো লাগবে না, তো সেজন্য এখানে হালকা করে মশলা দিয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ধুয়ে রাখা খিলা কলিজাগুলো দিয়ে দিয়েছে। এখন মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে অল্প একটু পানি দিয়ে এটাকে প্রথমে কষিয়ে নেওয়া হবে। কষানো হয়ে গেলে তারপর এখানে আলুগুলো অ্যাড করা হবে। তো আমাদের বাসায় যেটা করা হয়, মুরগির ঘিলা আর কলিজা মুরগি কাটার পর এগুলাকে আলাদা করে আম্মু রেখে দেয় ফ্রিজের মধ্যে, যখন একসাথে অনেকগুলো জমে যায় তারপর হচ্ছে এইভাবে করে ভুনা করে একটা পুর তৈরি করে যে কোনো নাস্তা বানানো যায়, অথবা এটা ভাত বা পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে। তো আমাদের বাসায় হচ্ছে মুরগির ঘিলা কলিজা তরকারির সাথে দিলে আমরা কেউই খেতে চাই না, মানে আমরা এটা পছন্দ করি না, কেউই খায় না, তো সেজন্য আর কি আম্মু এভাবে বিকল্প উপায় বের করেছে। তো এটা কিন্তু অনেক মজা লাগে, স্পেশালি আম্মুর হাতের এই ভুনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা যদি পুর হিসেবে কোনো নাস্তায় ব্যবহার করা হয় তখনও খেতে ভালো লাগে, আবার যখন ভাতের সাথে খাওয়ার জন্য অনেক বেশি মশলা দিয়ে অনেক স্পাইসি করে এটাকে ভুনা করে তখনও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, দেখতেই পেয়েছেন এখানে আলু দিয়ে দিয়েছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো এই তো এখন পুরটা রেডি হয়ে গিয়েছে। তো পুরটা ঠান্ডা হলে হচ্ছে আমি সিঙ্গারা বানাবো। তো সিঙ্গারার জন্য এখন আমি ডোটা তৈরি করে রাখতেছি। এখানে আমি নিয়ে নিয়েছি আটা, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কালি জিরা। এখন আটার সাথে লবণ আর কালি জিরাটাকে একটু ভালো করে মিক্স করে নিব, আর তারপর এখানে দিয়ে দিব সয়াবিন তেল। আর সিঙ্গারার মধ্যে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়, মানে মাখা তেলের পরিমাণটা, এতে করে সিঙ্গারাগুলো একদম পারফেক্ট হয়। তো আজকে আপনাদেরকে সিঙ্গারার তিনটা ভাঁজ দেওয়ার পদ্ধতি দেখাবো, মানে কিভাবে তিন রকমভাবে ফোল্ড করে সিঙ্গারার শেপটা দেওয়া হয় সেটাই দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আমার কুকিং চ্যানেলে হোটেল স্টাইলে কিভাবে সিঙ্গারা বানানো হয় সেটার একটা রেসিপি আছে, চাইলে ওইটা দেখে আসতে পারেন। তো তেলটা দেওয়ার পর একটু সময় নিয়ে ভালো করে আটাটার সাথে তেলটাকে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে ঘষে ঘষে মিক্স করতে হবে, এক পর্যায়ে যখন এভাবে চাপ দিয়ে ধরলে জমাট হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে মিক্স হয়ে গিয়েছে, মানে তেল আর আটা। এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব, আর ডোটা কিন্তু সফট করা যাবে না, আবার অনেক বেশি হার্ডও হবে না, মোটামুটি একটু শক্ত টাইপের ডোটাই তৈরি করতে হবে, এতে করে সিঙ্গারার শেপটা সুন্দরভাবে দেয়া যায়। তো ডোটাকে খুব পারফেক্টভাবে তৈরি করতে হবে। এখন ভালো করে আমি এটাকে একটু সময় নিয়ে ময়ান করে নিচ্ছি, তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, একটু তেল উপরে লাগিয়ে, এতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না এই 10-15 মিনিটের মধ্যে। তেল লাগিয়ে না রাখলে যেটা হবে, উপরের দিকটা অনেকটা ড্রাই হয়ে যাবে, সেটা আর বেলা যাবে না। তো এই তো আমি দেখতেই পাচ্ছেন কীভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তো ফিরে আসলাম আমি 15 মিনিট পর। এখন দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটা থেকে আমি লেচি কেটে সিঙ্গারার জন্য রুটিগুলো বেলে নিব, আর রুটিগুলো এইভাবে একটু লম্বাটে করে বেলতে হবে। তারপর মাঝ বরাবর কেটে
দুইটা ভাগ করে নিতে হবে। আর রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু পুরুত্ব রেখেই বেলতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তিন রকম ভাবে সিঙ্গারার ভাজটা দেয়া যায়। যদিও আমারটা খুব সুন্দর হয় নাই, তারপর আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। আর দুপাশে রুটিটাকে জোড়া লাগানোর জন্য আমি এখানে আঠা হিসেবে পানি ব্যবহার করতেছি। একটুখানি পানি লাগিয়ে দিলে কিন্তু এটা সুন্দরভাবে জোড়া লেগে যায়, যেটা আর খুলবে না। আর এই যে এখন হচ্ছে ভেতরে পোর দিয়ে দিচ্ছি। তো কিভাবে আমি ফোল্ড করব সেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি একরকম শেপ দিয়ে দিচ্ছি। সিঙ্গারা আসলে সবাই বানাতে পারে, এটা দেখানোর কিছু নেই। তারপরও আমার কাছে ভালো লাগে নিজের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে, সেই জন্যই আর কি শেয়ার করা। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা সবাই পারেন, আর এগুলো সবারই জানা আছে। তারপর আমি আমারগুলো শেয়ার করি, কারণ আমার শেয়ার করতে ভালো লাগে সেজন্য। এই তো একটা শেপ দিয়ে দিলাম, যদিও এই শেপটা আমার একটু পছন্দ না। যাই হোক, এখন যে শেপটা দিব এটাই আমি হচ্ছে মানে এটা আমার রেগুলার শেপ আর কি, আমি সবসময় এভাবেই সিঙ্গারা শেপটা দিয়ে থাকি। দেখতেই পেলেন আমি কিভাবে সিঙ্গারাগুলো বানিয়ে নিলাম। তো সেমভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তো ঠিক আছে, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।